কালকে আমাদের একজন প্রতিমন্ত্রী তার কয়েকটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় এবং ভিডিওগুলা অত্যন্ত অশ্লীল এবং কুরুচিপূর্ণ। তো এটি আমি আদালতে আজকে অরালি কোনো কাগজ ছাড়াই আদালতের নজরে আনার চেষ্টা করি। আমার যে সাবমিশনটি ছিল যে আমি কারো বিরুদ্ধে আসি নাই, কিন্তু যে অশ্লীল ভিডিওগুলা সোশ্যাল মিডিয়ায় আছে এগুলা যদি এইভাবে চলতে থাকে, বিটিআরসির যে ব্যবস্থা নেওয়ার কথা ওনারা এখনও কোনো ব্যবস্থা নেন নাই, এগুলা সামাজিকভাবে অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়াবে। বিশেষ করে বাচ্চাদের এই ভিডিওগুলোর প্রতি আগ্রহ থাকে, এইগুলো অশ্লীল ভিডিও দেখলে সামাজিক অবক্ষয়টা বাড়তে থাকবে। এই জন্য আমি আদালতের শরণাপন্ন হয়ে বলছি যে এটা সরানোর ব্যাপারে একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য আদালত আমারটা আমলে নিয়েছেন, নিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে বলেছেন বিটিআরসির চেয়ারম্যান সাহেবকে বলতে যে এটা কোর্টের ডিজায়ার, যত তাড়াতাড়ি সম্ভব এইটা এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া থেকে সরাই দিতে হবে এবং আগামীকালকে সকালে ডিএজি সাহেব যেন কোর্টের মধ্যে জানান যে কী ব্যবস্থা বিটিআরসি নিয়েছে।